नौशाद के जेते बाधा नौशाद सिद्दीक के जेते बाधा निहत दलियों कर्मी बाड़ी जावर समय राजारहाटे आटके देवा आईएसएफ विधायक गाड़ी सुकौशले तार गतिविधि अटकान चेष्टा करा होच्छे दाबी नौशादेर आमरा ए विषये विस्तारित जानबो आमादेर सांबादिकेर काछ थेके। तबे तार आगे आमरा शुने नेब नौशाद सिद्दीकेर बक्तव्य। একজন বিধায়কের নাম লিস্টে থাকবে না হতে পারে তা সুকৌশলে আমার গতিবিধিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এটা অনৈতিক আইন বহির্ভূত কাজ এখানকারের ভোটার নয় এখানকারের বিধায়ক নয় তারপর তিনি দলীয় পদে আছেন তারপর তিনি অবাধ বিচারণ করতে পারেন নওশাদ সিদ্দিকি একজন জনপ্রতিনিধি নির্বাচিত তিনি তার নির্বাচন ক্ষেত্রে মানুষের কাছে যায় তাদের যে তারা যে আতঙ্কের মধ্যে আছে আতঙ্কের হাত থেকে যাতে মুক্তি পায় তার জন্য যে শান্তির বার্তা নিয়ে যাচ্ছে যাতে শান্তিতে থাকতে পারে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন যাতে করতে পারে আতঙ্ক কাটিয়ে উঠতে পারে তার জন্য ছুটে যাচ্ছে সেখানে নওশাদ সিদ্দিকি আটকানো হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন এরা আপনারা দেখেছেন ওই দিনকে রাত্রিরে বাইরে পুলিশ গুলি চালিয়ে একাধিক মানুষকে মেরেছে কিন্তু কাউন্টিং অফিসের মধ্যে পুলিশের তাণ্ডব আপনারা জানেননি কারণ সময়ের সাথে সাথে ডিসক্লোজ করবো কি তাণ্ডব চালিয়েছে এই পুলিশে এগুলো গেলে তো আরও ডিসক্লোজ হবে আমার সাথে করবে তো নওশাদ ভাই পুলিশ এইবার আর এইবার এই 144 করে যে ভিতরে যে কি তাণ্ডব চালাচ্ছে সাধারণ মানুষ সহ বিরোধী আইএসএফ এর উপরে গেলে জানতে পারবে ডিসক্লোজ হবে মিডিয়ায় আসবে সেই ভাই আমাকে আটকে নওশাদ আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্কর সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ তোমার কাছে জানতে চাইবো যে ভাঙরে যেতে বাধা দেওয়া হলো নওশাদ সিদ্দিককে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রাজারহাটে আটকে দেওয়া হয় আইএসএফ বিধায়কের গাড়ি এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো ভাস্কর দা যেখানে সকাল 10টা থেকে 10:30 নাগাদ তাকে আটকে দেওয়া হয় ঠিক ভাঙরও ঠিক বিধাননগরের ঠিক বর্ডারের কাছে যেখানে দেখো সেখানে তাকে আটকে দেওয়া এবং এখনো পর্যন্ত তিনি সেখানে আটক রয়েছেন। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত খবর তিনি কাছাকাছি একটি মসজিদে তিনি নামাজ পড়তে গিয়েছেন। তবে তাকে পুলিশ যেভাবে বেষ্টনী করে সেখানে ব্যারিকেড করে রেখেছে এক প্রকার সেখানে তাকে কোনোভাবেই ভাঙড়ে যেতে দেওয়া হবে না যেহেতু তিনি যাতে গিয়ে সেখানে যাতে কোনো আবার উস্কে যাতে কোনো আবার যেখানে মায়ের কোল যেখানে তিনজন খালি হয়েছে আবার যাতে না খালি হয় সেই কারণেই পুলিশ তাকে কোনোভাবে সেখানে যেতে দিচ্ছে না যেহেতু সে দেখো সেখানে ভোটের পরের দিন থেকে সেখানে কিন্তু 144 ধারা জারি আছে শুধু ভাঙর নয় ভাঙরের পাশাপাশি কাশীপুর থানাও দুটো থানা কিন্তু এলাকায় এই 144 ধারা জারি আছে। তবে দেখো পুলিশ কিন্তু আগে থেকে জানতো এবং জানার পরে আজকে সকাল থেকে পুলিশ কিন্তু সেখানে পুরো ব্যারিকেড করে বেষ্টনী করে রেখে দিয়েছে। তবে যেটা নওশাদ সিদ্দিকি যেটা জানিয়েছেন আমি যেহেতু এই এলাকার প্রতিনিধি আমাকে কেন যেতে দেওয়া হচ্ছে না সেখানে তো বাইরের লোক ঢুকছে বাইরের এক জনপ্রতিনিধি সে কিন্তু বিধায়ক নয় এখানকার সে অন্য জায়গার বিধায়ক সে কিভাবে ঢুকে সেখানে চারিদিকে ঘুরতে পারে এই এটাই যেমন তিনি বলেছেন পাশাপাশি তিনি তার হচ্ছে আজকে তার যাওয়ার কথা ছিল ভাঙড়ে তার দলীয় অফিসে এবং পাশাপাশি যে তিনজন মারা গেছে তাদের বাড়িতে তাদের সাথে তাদের পরিবারের সাথে দেখা করতে গিয়েছে কারণ তিনি এটা জানেন যেহেতু 140 ধারা জারি আছে সেই 140 ধারার মধ্যে সেখানে কি ঘটনা ঘটছে সেখানে তারা সবাই শান্তিতে আছে কিনা তাদের মুক্তির তাদের সাথ দিতে তাদের কিন্তু অলরেডি তিনি আজকে রওনা হয়েছিলেন ভাঙড়ের উদ্দেশ্যে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্করের সঙ্গে।